হ্যালো বন্ধুরা, কেরালা ব্লাস্টার এফসি ভার্সেস বেঙ্গালুরু এফসি ম্যাচের ঘটনাটা কিন্তু খুবই লজ্জাজনক ভারতীয় ফুটবলের জন্য। কিন্তু এআইএফএফ এর নতুন নিয়ম অনুযায়ী ওইভাবে ফ্রি কিক করা যায় সেটা কিন্তু জানানো হয়েছে এআইএফএফ এর তরফ থেকে। কিন্তু ক্রিস্টাল জন কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দলের প্লেয়ারদের কিছুই জানায়নি, সেই নিয়েই যত ঝামেলা। এবং রেফারি ক্রিস্টাল জন যদি চাইতেন তাহলে কিন্তু তখনই সাথে সাথে রি কিক করাতে পারতেন, কিন্তু রেফারি ক্রিস্টাল জন সেটা করায়নি, যার জন্য কিন্তু কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট এবং কেরালা ব্লাস্টার এফসির ফ্যানরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে রয়েছে। তো কেরালা ব্লাস্টার এফসি দলের তরফ থেকে এআইএফএফ এর কাছে আবেদন জানানো হয়েছে যে রেফারি ক্রিস্টাল জনকে সাসপেন্ড করা হোক এবং এর সাথে কেরালা ব্লাস্টার এফসি এবং বেঙ্গালুরু এফসি ম্যাচটা পুনরায় অনুষ্ঠিত করা হোক। তবে এই ব্যাপারে আগামী 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেবে এআইএফএফ, তেমনটাই খবর। তো বন্ধুরা, তোমরা একটা কমেন্ট করে জানিও কেরালা ব্লাস্টার এফসি ভার্সেস বেঙ্গালুরু এফসি ম্যাচটা কি আবারও রিশিডিউল করা উচিত। তো অবশ্যই এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এবং যদি পরের বিষয় নিয়ে কথা বলা হয়, তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ইতিমধ্যে বেশ কিছু প্লেয়ার আর কোচের নাম ইমামি ম্যানেজমেন্টের কাছে পাঠিয়েছে, যার মধ্যে কিন্তু রয়েছে এটিকে ও এটিকে মোহনবাগান দলের প্রাক্তন কোচ অ্যান্তনিও লোপেজ হাবাসের নাম। তো অ্যান্তনিও লোপেজ হাবাস আইএসএল সার্কিটে কতটা সফল একটা কোচ সেটা কিন্তু তোমরা সকলেই জানো। তো যেমনটা জানা যাচ্ছে, অ্যান্তনিও লোপেজ হাবাসই নাকি ইস্ট বেঙ্গল দলের পরবর্তী কোচ হবার রেসে এগিয়ে রয়েছে। মানে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট বেশি পছন্দ করেছে অ্যান্তনিও লোপেজ হাবাসকে তাদের পরবর্তী মরশুমের কোচ দেখার জন্য। তখন এটাই দেখার বিষয় হবে আগামী মরশুমে ইস্ট বেঙ্গল কাকে তাদের হেড কোচ হিসাবে নিয়ে আসে। তো বন্ধুরা, তোমাদের মতে কি বলে, আগামী মরশুমে ইস্ট বেঙ্গল দলে অ্যান্তনিও লোপেজ হাবাস আসলে কেমন হয়? এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।